দেশ নিউজে আপনাদের স্বাগত। সিপিআই পার্টির জেলা কমিটির সদস্য শমিক মণ্ডলের সমর্থনে নির্দল প্রার্থী হিসেবে নওদার বিভিন্ন জায়গায় দেয়াল চুনকাম করা হচ্ছে। আজ সকালে নওদা থানার দুর্গাপুর গ্রামে দেখা যায় সিপিআইএম দলের কর্মীদের বিভিন্ন জায়গায় দেয়াল চুনকাম করতে। মুখে নির্দল প্রার্থী বললেও দেয়ালে লেখা হচ্ছে সাইট ফর সিপিআইএম 2021-23। কোন দলের হয়ে আপনি এই হোয়াইট ওয়াশ করছেন? এটা আপাতত আমি নির্দলের হয়ে হোয়াইট ওয়াশ করছি। নির্দল বলতে কে? নির্দল বলতে এখানে শমিক মণ্ডল, সিপিএম পার্টির জেলা কমিটির সদস্য। উনি তাহলে নির্দল পড়ে দাঁড়াচ্ছেন? আপাতত এখন এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়ে যাচ্ছে যে দাঁড়াবেন। কিন্তু আপনাদের যে জোট হয়েছিল, জোট হয়েছিল এখানে, এখানে নওদা থানার আলাদা পরিস্থিতি, তার জন্য এখানে আমরা আলাদাভাবে নির্দল পাঠিয়ে দেবো। আপনার নাম? বিল্লাল শেখ। আজ কোথায় কোথায় হোয়াইট ওয়াশ করবেন? আজকে আমাদের দুর্গাপুর বুথে করব। আচ্ছা, আপনি মুখে বললেন নির্দল প্রার্থীর হয়ে হোয়াইট ওয়াশ করছেন, কিন্তু এখানে লিখছেন দেখছি আমরা সাইড ফার সিপিআইএম 2021-2023, এই কারণটা একটু ব্যাখ্যা করবেন। কারণটা বলতে গেলে আপাতত আমরা এখানে সিপিআইএমই করি, কিন্তু নওদার পরিস্থিতির জন্য, নওদাতে যারা আমাদের মূল লড়াইটা হচ্ছে যে তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে, কিন্তু নওদায় যেসব প্রার্থী হচ্ছে সবই তৃণমূল, যে তৃণমূলের প্রার্থী সব তৃণমূলই, যে কংগ্রেসের প্রার্থী হচ্ছে সেও একটা তৃণমূল। তার জন্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখানে আলাদাভাবে প্রার্থী দেবো, নির্দল প্রার্থী দেবো। এবং সিপিএমটা লেখার কারণ হচ্ছে এটা আমাদের পরিচিতি, প্রাথমিক পরিচিতি, এবং আমরা নির্দল প্রার্থী হবো। এবং 23 পর্যন্ত লেখা আছে, যাতে আগামী পঞ্চায়েত ভোটটা হচ্ছে 23-এ যেন আমরা এখানে পঞ্চায়েতের প্রচারটা করতে পারি, তার জন্য আমরা সিপিএমটা লিখছি। এইভাবে সিপিএমের নাম করে দেয়াল হোয়াইট ওয়াশ করে নির্দলে যখন লিখবেন, তখন আমরা পার্টির থেকে চাপ আসবে না? পার্টি থেকে চাপ তো একটা সার্বিক আসেই, তবু আমরা পার্টিকে বোঝাই যে নওদাতে যে প্রার্থীগুলো হচ্ছে, আপনারা সবাই বুঝতে পারছেন যে যে প্রার্থীরা আমাদের জোটের হচ্ছিলো, সেই প্রার্থীরা হচ্ছে একসময় কংগ্রেস ছিল, কংগ্রেস থেকে যেতে তৃণমূলে যায়, তৃণমূল থেকে প্রচুর নিজের আখের গুছি নিয়ে আবার সে তৃণমূল কংগ্রেসে আসছে। মানে এই প্রার্থীরা যে পরবর্তী সময়ে বিজেপিতে বা তৃণমূলে যাবে না, তার কোনো গ্যারান্টি নাই। মানে এক এক কথায় এই প্রার্থীরা কংগ্রেসেরই না বা জোটেরই প্রার্থী না। তার জন্য আমরা সেখানে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখানে একটা আলাদাভাবে প্রার্থী দেবো, আমাদের মানুষের সার্বিক উন্নয়নের স্বার্থে জনগণের প্রার্থী শমিক মণ্ডলকে আমরা প্রার্থী করবো, এটা আমি সিদ্ধান্ত নিয়েছি। কাকে করছি? শমিক মণ্ডলকে। আপনারা সবাই সমর্থন করবেন? আমরা সবাই সমর্থন করবো। আপনাদের মিটিং হয়েছে সব? আমাদের নিজেদের কর্মীদের মধ্যে সবারই একমত, নির্দল হলেও আপনারা ভোট দেবেন? আমরা ভোট দেবো, ভোট করবো। ভোটে কী ফলাফল হবে বলে মনে করছেন? ফলাফল আমরা একটা লড়াই দেবো, এটা আমাদের একটা প্রাথমিক চিন্তাভাবনা। আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, রেজিস্ট্রেশন নম্বর 45/20/12/1975, টুঙ্গী, আমতলা এবং পাটিকাবাড়ি, আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, MIS, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, বীজ পাম্প, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়, সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে, সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। কম পয়সায় সুচিকিৎসা পেতে আজই আসুন রূপালী নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সাকোয়া পেট্রোল পাম্পের পাশে, আমতলা, নওদা, মুর্শিদাবাদ। মোবাইল রিসেপশন 9733-888-7765। এখানে কলকাতার অভিজ্ঞতা সম্পূর্ণ ডাক্তারবাবু দ্বারা যত্ন সহকারে সমস্ত অপারেশন করা হয়, এমার্জেন্সি সিজারের সুব্যবস্থা আছে, এছাড়াও এক্স-রে, ECG, প্যাথোলজি, মেডিসিন, স্মার্ট কার্ড, স্বাস্থ্য সাথী কার্ডে বিনা পয়সায় অপারেশন করা হয়, বিশেষ দ্রষ্টব্য দিবারাত্রি পরিষেবা দেওয়া হয়। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24 নিউজ।